বন্ধন গণনা করার জন্য আমাদের ছোটখাটো কিছু শর্টকাট টেকনিক আছে। যেমন যদি একটা মুক্ত শিকল যৌগ হয়, তাহলে আমরা কি সূত্রটা কি পড়ি, সিগমা বন্ধন সংখ্যা ইকুয়াল টু মোট পরমাণু মাইনাস ওয়ান, মোট পরমাণু মাইনাস ওয়ান। এটা কিভাবে আমরা পড়ি দেখো একটু। ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো এরকম ভাবে, ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো যে মিথেন, মিথেনে কয়টা বন্ধন আছে, বা কয়টা সিগমা বন্ধন, বা কয়টা সমযোজী বন্ধন আছে। তুমি তো সুন্দর গঠন দেখে একটা দুইটা তিনটা চারটা বলে বলে দিবা যে ভাইয়া মিথেনে চারটা আছে। কিন্তু যদি তোমার পরীক্ষার প্রবলেমটা এরকম আসে, এরকম একটা প্রবলেম আসে, তখন তুমি কি এটার স্ট্রাকচার দেখাইতে পারবা? এটার স্ট্রাকচার দেখানো তো ডিফিকাল্ট। এই কারণে এই রিলেটেড যে প্রবলেমগুলো আসে তাদের জন্যই হচ্ছে আমাদের এই সূত্রটা। সিগমা বন্ধন সংখ্যা হবে কত? মোট পরমাণু মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা এখন আসি। এখন তুমি এটাতে দেখো মোট পরমাণু কতগুলো আছে, হিসেব করো। 10টা আছে, 22টা আছে, তাহলে মোট পরমাণু কত? 32। তাহলে মাইনাস ওয়ান সমান কত? 31। তাহলে এখানে সিগমা বন্ধন সংখ্যা হবে কয়টা? 31টা। পরের যে প্রবলেমটা আছে বলছে ইথেনে, ইথেনে সমযোজী বন্ধন কয়টা। এটা একদম ম্যাট টাইপ কোশ্চেন, ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টাইপ কোশ্চেন। কেন ভাইয়া এটাকে মেডিকেল অ্যাডমিশন টাইপ কোশ্চেন বললেন? কারণ মেডিকেল অ্যাডমিশনে সবসময় এরকম বাংলা নাম দিয়ে প্রশ্ন আসে, সাধারণত সংকেত দিয়ে প্রশ্ন আসার প্রবণতা কিন্তু কম। কেন কম সামনে বলবো, ক্লাসে থাকো। এখন দেখি ইথেনে সমযোজী বন্ধন কতটি। তাহলে আগের প্রশ্নটার সাথে এই প্রশ্নটার একটু কিন্তু ঝামেলা আছে। আগে চাইছিল সিগমা বন্ধন সংখ্যা কতটি, এইখানে চাইছে হচ্ছে সমযোজী বন্ধন সংখ্যা কতটি। এখন দেখো ইথেনে সিগমা বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য আছে, সংখ্যা সেম হবে না, কারণ ইথেন কি একটা অ্যালকেন না, মানে অ্যালকেনের মধ্যে সিগমা বন্ধন সংখ্যাই তো সমযোজী বন্ধন সংখ্যার সমান হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন দেখো ইথেনের মধ্যে সমযোজী বন্ধন কতটা হবে। ইহান ইথেনের সংকেত জানা লাগবে, C2H6। তাহলে মোট পরমাণু কতটা আছে? 8টা আছে। তাহলে 8 - 1 সমান কত হবে? 7। তাহলে ইথেনের মধ্যে সমযোজী বন্ধন সংখ্যা কতটি হবে? 7 হবে। ওকে, তাহলে তোমরা নিজেরা একটা প্রবলেম সলভ করো দেখি। মিথাইল অ্যালকোহল, এটাতে কতগুলা হবে? ঝটপট অ্যান্সার করে দাও, মিথাইল অ্যালকোহল এটাতে কতগুলা পাবো? মিথাইল অ্যালকোহল এখানে আমরা কতগুলা সমযোজী বন্ধন পাবো? মিথাইল অ্যালকোহল, তাহলে আগে সংকেতটা জানা লাগবে। ভেরি ইজি, ভেরি ইজি, তুমি জাস্ট চিন্তা করো, মিথাইল অ্যালকোহল CH3OH। তাহলে এখানে মোট পরমাণু কয়টা আছে খেয়াল করো, মোট পরমাণু আছে এখানে কয়টা? 4টা, 5টা, 6টা। তাহলে 6 - 1 সমান কত হবে? 6 - 1 সমান 5, 6 - 1 সমান 5। ওকে, তাহলে এখানে খুব সহজ, খুব সহজ, এগুলাকে কঠিন ভাবে চিন্তা করা যাবে না। হ্যাঁ, তাহলে এখানে আমরা কত লিখবো? 6 - 1 সমান 5। তাহলে এখানে আছে হচ্ছে 5টা, ঠিক আছে? আচ্ছা তাহলে মিথেনেরটাও কিন্তু এভাবে সলভ করা যায় তো, 5 - 1। ওকে, এখন ভাইয়া তাহলে পাই বন্ধন কিভাবে গুনবো? ভাইয়া পাই বন্ধন গোনার জন্য আসলে স্ট্রাকচার ছাড়া মানে উপায় নাই। হ্যাঁ কিছু টেকনিক আছে, বাট ওইগুলা মানে অ্যাপ্লাই করতে গেলে দেখা যায় যে আরো কঠিন হয়ে যায় প্রশ্ন। যেমন এটা তোমার এরকম যদি প্রশ্ন আসে, ধরো CH3CN, ঠিক আছে, ধরো তোমার এখানে প্রশ্নে বললো যে এখানে পাই বন্ধন কয়টা আছে, সিগমা বন্ধন কয়টা আছে। তুমি সিগমা বন্ধনের সংখ্যা কিন্তু এই মোট পরমাণু -1 দিয়ে বের করতে পারবা। যেমন এখানে দেখো 4টা, 5টা, 6টা, 6টা মানে হচ্ছে সিগমা বন্ধন হবে কয়টা? 5টা। তাহলে পাই বন্ধন হবে কয়টা বলো? তাহলে পাই বন্ধন কয়টা হবে? তাহলে পাই বন্ধন হবে এখানে হচ্ছে সায়ানাইড, যেহেতু ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড হলে পাই বন্ধন কয়টা হয়? 2টা হয়। ট্রিপল বন্ড হলে পাই বন্ধন 2টা হয়। এখন তুমি এটাকে চাইলে স্ট্রাকচার করে দেখতে পারো। যেমন এই যে সায়ানাইডের স্ট্রাকচারটা এরকম হয়, তাহলে এখানে 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 হাইড্রোজেন, 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 তাহলে কয়টা বন্ধন পাইছি দেখো? সিগমা কয়টা পেলাম, পাই কয়টা পেলাম, ঝটপট 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই 5টা হচ্ছে সিগমা, বাকি 2টা হচ্ছে পাই। ওকে, আচ্ছা এখন আসি, যদি এটা একটা বদ্ধ শিকল যৌগ হয় তখন আমরা কিভাবে হিসেব করব। বদ্ধ শিকল যৌগের ক্ষেত্রে সিগমা বন্ধন সংখ্যা মোট পরমাণু প্লাস এন মাইনাস ওয়ান। এখানে আবার একটা ঝামেলা এসে বসছে, এন ভাই, এই এন মানে আবার কি? এই এন মানে আসলে চক্রের সংখ্যা, এন মানে এখানে আসলে চক্রের সংখ্যা। ওকে, আচ্ছা এখন তুমি এখানটাতে দেখো, যদি আমরা বেনজিনের ক্ষেত্রে যদি হিসেব করি, আচ্ছা বেনজিনের ক্ষেত্রে মনে করো CC, হ্যাঁ বেনজিনের ক্ষেত্রে যদি আমরা হিসেব করি তাহলে আমরা কয়টা বন্ধন পাই? সূত্র দিয়ে আগে সলভ করি, পরে বাকিটা দেখি। C6H2H6, এখানে হচ্ছে আমাদের সিগমা বন্ধন সংখ্যা কতটি বের করতে বলেছে। তাহলে বেনজিনের ক্ষেত্রে আমরা হিসেব করে দেখি মোট পরমাণুর সংখ্যা কতটি হয়, 12টি হয়।
প্লাস এন, বেনজিনের জন্য এন ইকুয়াল টু কত হবে, ওয়ান হবে, মাইনাস ওয়ান, এই ওয়ান সূত্রের ওয়ান, তাহলে কত হবে 12টা। তাহলে বেনজিনের ক্ষেত্রে আমার সিগমা বন্ধনের সংখ্যা হবে হচ্ছে 12টা। ভাইয়া 6টা না হওয়ার কথা, চলো দেখে আসি 12টা কিভাবে হইলো। এই যে আমাদের বেনজিনের যে রিংটা আছে, এই বেনজিন রিং এর মধ্যে কিন্তু প্রত্যেকটা কার্বনের সাথে একটা একটা করে হাইড্রোজেন যুক্ত আছে, এটা তোমরা ভুলে যাও, ওকে, এটা ভোলা যাবে না, এটা ভোলা যাবে না, মনে রাখতে হবে। এই যে একটা একটা হাইড্রোজেন আছে এবং এর মাঝখানে মাঝখানে এই জায়গাটাতে পাই বন্ড আছে। তাহলে যদি আমরা এরকম ভাবে বলি যে বেনজিনে, তাহলে আমার সিগমা বন্ধন কয়টা পেলাম, পাই বন্ধন কয়টা পেলাম, হিসেব করো। চলো, এই কার্বন কার্বনের মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা হচ্ছে আমাদের কি সিগমা বন্ধন, ওকে। কার্বন হাইড্রোজেনের মধ্যে প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন, তাহলে 6 6 12টা সিগমা বন্ধন, ওকে। পাই বন্ধন কয়টা আছে দেখি, 1 2 3, তাহলে পাই বন্ধন কয়টা, তিনটা। তাহলে মোট বন্ধন কয়টা আছে বেনজিনে, মোট বন্ধন থাকবে 15টা। এখন আসি যে ভাইয়া, আমরা তো এই বেনজিন সম্পর্কে জানলাম, বেনজিন রিলেটেড আর কিছু যদি আমরা একটু সলভ করতে পারতাম তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো। চলো আমরা একটু সলভ করি। যেমন যদি তোমাকে বলা হয় যে C6H5OH, এটা কি ফেনল, তাহলে তুমি ফেনলের ক্ষেত্রে হিসেব করো কয়টা সিগমা বন্ধন আছে, হিসেব করে দেখো এখানে কয়টা মোট পরমাণু আছে। তাহলে এখানে 11টা 12টা 13টা, তাহলে 13টা মোট পরমাণু, 13 + 1 - 1 সমান কত হবে 13টা। তাহলে আমার ফেনলের ক্ষেত্রে বন্ধন কয়টা হবে, 13টা। একটা বন্ধন বাড়লো কেন, এই যে ও এইচ এর মধ্যে একটা বন্ধন আছে, এই কারণে একটা বেড়ে গেছে। আচ্ছা, এবারে আসি আমরা কিছু স্পেশাল, স্পেশাল মানে কি, মানে বেনজিনের সাথে কিছু রিলেটেড। যেমন খেয়াল করে দেখো, বেনজিনের তো চক্র একটা, তাহলে বেনজিনের মধ্যে যখন দুইটা চক্র হয় তখন আমরা কি গঠন করি, তখন আমরা গঠন করি এই রকম একটা ন্যাফথালিন, তাই না? কারণ ভাইয়া ন্যাফথালিনে মোট পরমাণু কয়টা আছে, আমার তো স্ট্রাকচার লাগবেই, লাগবে না রে ভাই, এটাও খুবই ইজি, খুবই ইজি, এটা বের করা যায়। দেখো, এক চক্র থেকে যখন দুই চক্র হয়েছে তখন কার্বন সংখ্যা বাড়ছে হচ্ছে C4, এটা কার্বন সংখ্যা বাড়ে হচ্ছে C4H2 করে, কার্বন সংখ্যা বাড়তে থাকে আর কি, ঠিক আছে, C4H2 করে কার্বন সংখ্যা বাড়তে থাকে। তাহলে আমার যদি, আমি যদি ন্যাফথালিনের যদি স্ট্রাকচার দেখি বা ন্যাফথালিনের যদি আমি মলিকিউলার ফর্মুলা যদি দেখি, তাহলে কি পাবো আমি, C10H8, ঠিক আছে, C10H8। কেন আমার হাইড্রোজেন কেন দুইটা বাড়তেছে আর হচ্ছে কার্বন কেন চারটা বাড়তেছে, সেটা যদি খেয়াল করে দেখো, কার্বন চারটা কেন বাড়লো, হ্যাঁ, এই যে এখানে তো 6টা কার্বন আগের থেকে ছিলই, তাহলে এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা, এই একটা, তাহলে কার্বন কয়টা বাড়ছে, চারটা বাড়ছে। তাহলে হাইড্রোজেন তো চারটা বাড়ার কথা ছিল, দুইটা কেন বাড়তেছে, এই যে এই মাঝখানে যে দুইটা কার্বন ছিল সেই দুইটা কার্বনের কিন্তু আর তখন হাইড্রোজেন থাকে না, এই কারণে হাইড্রোজেন কয়টা করে বাড়ে, দুইটা করে বাড়ে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ন্যাফথালিন, ঠিক আছে। ন্যাফথালিনের মধ্যে যদি আমরা হিসেব করি যে আমাদের মোট পরমাণু কয়টা আছে, মোট পরমাণু আছে হচ্ছে এখানে 18টা, হ্যাঁ, 10 আর 8-এ কত হলো 18টা, তাহলে 18টার সাথে কত যোগ করব, এন এর ভ্যালু কত এখানে, 2। কেন আমরা এন এর ভ্যালু 2 বলবো, এন এর ভ্যালু 2 বলবো কারণ হলো ন্যাফথালিনে আমার দুইটা চক্র আছে আর সূত্রের জন্য -1, তাহলে এটা যদি হিসেব করি কয়টা হবে, 19। একইভাবে তোমাকে যদি আমরা হিসেব করতে বলি অ্যানথ্রাসিন, তুমি আমাকে এটা হিসেব করে দেখাও তো, যখন তিনটা চক্র থাকবে, যখন চক্র থাকবে তিনটা, ফেনলের মধ্যে +1টা কেন হইলো, কোন +1, এটা এটা তো সূত্রের, আমার সূত্রটা কি, সূত্রটা খেয়াল করো, মোট পরমাণু +N - 1, ফেনলের তো একটা চক্র আছে, এখানে বেনজিনের চাইতে একটা বন্ধন কেন বেড়ে গেল, কারণ দেখো বেনজিনের ক্ষেত্রে আছে হাইড্রোজেন, ফেনলে আছে হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল কি একটা জিনিস বেশি থাকবে না, তার মানে একটা বন্ধন বেশি থাকবে। তাহলে আমরা হিসেব করি, চলো কিভাবে 26টা হইলো, দেখো এখান থেকে তাহলে তুমি এই যে C4H2 যোগ করো, তাহলে এখানে কত হয়, C14H10, C14H10, তাহলে তুমি হিসেব করো মোট পরমাণু কয়টা আছে, 24টা আছে মোট পরমাণু, প্লাস কত হবে, এন ইকুয়াল টু কত হবে, 3, কারণ তিনটা চক্র আর সূত্রে -1, তো এটাকে যদি আমি হিসেব করি 26, ঠিক আছে। তাহলে যে কোনো বন্ধন পারা যাবে, তো দেখো গত ক্লাসে বা C3 তে আমরা আলোচনা করছিলাম কিভাবে আমরা অজৈব যৌগের বন্ধন সংখ্যা গুনবো, অজৈব যৌগের বন্ধন সংখ্যা গুনার কিন্তু এরকম শর্টকাট নাই, ওটা কিন্তু আমরা বন্ধন দেখে গুনা বের করি আর কি, কিন্তু জৈব যৌগের বন্ধন সংখ্যা গুনার জন্য এরকম শর্টকাট আছে।